আল্লাহ তাআলা বলেন আযানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান আও মুশরিকান আল্লাহ তাআলা বলেন একজন জিনাকারী পুরুষ বিবাহের পূর্বে ভিন নারীর সাথে অবৈধ কর্ম যে করেছে সেই জিনাকার পুরুষ সেই ছেলেটা তুমি মনে রাখবা আল্লাহ তাআলা বলে তোমার কপালে আরেকটা বেবিচারী নারী আরেকটা জিনাকারী নারী এবং অথবা কোন মুশরিক আল্লাহর দুশমন ছাড়া এরকম ভালো কোন নেককার নারী মিলবে না সেদিন তুমি দুঃখে দুঃখে মরবা দুঃখে দুঃখে গুনার মজা পাইছো একবার গুনার মজা পাইছো দুইবার কিন্তু ওই অসভ্য ওই নিকৃষ্ট নারীকে নিয়ে যে ব্যভিচারী তাকে নিয়ে দুঃখ সইতে হবে বছরের পর বছর বছরের পর বছর এটা মুসিবত এটা মুসিবত আল্লাহ তাআলা বলেন এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াজানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিক আল্লাহ তাআলা বলেন যেই মেয়ে জিনা করেছে যেই মেয়ে অশ্লীলতা করেছে আল্লাহ তাআলা বলেন তার জন্য বলে দিচ্ছি তুমি মেয়ে শুনে নাও তুমি মহিলাও শুনে নাও তোমার কপালে আরেকটা জিনাকারী পুরুষ আরেকটা মুশরিক আরেকটা বেঈমান ছাড়া অন্য ভালো কিছু জুটবে না এরপরের কথা আরো সাংঘাতিক এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন যে মুমিন আল্লাহ বলে ও দুনিয়ার তোমরা যারা ঈমানদার পুরুষ তোমরা জেনে বুঝে কোন জিনাকারী নারীকে বিবাহ করা তোমাদের জন্য হারাম হ্যাঁ কি পরিমাণ কথা ঈমানদারের জন্য হারাম করে দেওয়া হয়েছে অতএব এই আয়াত যে আয়াত আমি পড়ছি এই আয়াতের বক্তব্য বাফ এটাই কথা আরো অনেক আয়াত আছে আল্লাহ তাআলা এই যে এখানে আছে আল্লাহ তাআলা বলেন আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত খবিস পুরুষ যেগুলো অসৎ চরিত্রের নিকৃষ্ট চরিত্রের ওইগুলোর স্ত্রী মহিলা যেটা মিলবে ওটাও খবিস মহিলা যেটা খবিস আল্লাহ বলে ওইটার পুরুষ সঙ্গী মিলবে খবিস এরপর আল্লাহ বলেন আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিন আত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত পবিত্র নারী তার পুরুষ সঙ্গী পবিত্রই মিলবে অপবিত্র মিলবে না পবিত্র পুরুষ তার পুরুষ সঙ্গী মহিলা সঙ্গী পবিত্রই মিলবে আল্লাহ তাআলা বলেন উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন যার চরিত্র পবিত্র সমাজ তাকে কিছুই না বলুক সে সব কিছু থেকে পবিত্র থাকবে লাহুম মাগফিরা ওয়া রিজকুন করিম যেই নারী তার চরিত্র ঠিক রাখছে যেই পুরুষ চরিত্র পবিত্র রাখছে এই বাপ তুমি শুনো দোস্ত আল্লাহ বলে তার জন্য আমার মাগফিরাত রেখে দিলাম আর দুনিয়াতে তার বাকি হায়াত সম্মানজনক ইজ্জতের রিজিক আমি দিয়ে দিলাম তোমার রিজিক মিলবে তোমার খাদ্য খাবারও মিলবে হালাল উত্তম সম্মানের অতএব আজকে ভাইয়া এটাই আমার মূল বক্তব্য কারো দ্বারা যেন জিনা ব্যভিচার অশ্লীলতা পরকীয়া অবৈধ প্রেমের সম্পর্ক এটা যেন না হয় আর এই সবটার মূল সূত্র যেখান থেকে উৎপাদন সেটা হলো নজর সেটা কি নজর নজর প্রথম হলো আল নজরাতু নজর এরপরে কি এরপরে হলো ওয়াল খাতরাতু ভাবনা এরপরে হলো ওয়াল খুতওয়াতু পায় দিয়ে এগিয়ে যাওয়া এরপরে কি ওয়াল খাতিআতু সরাসরি গুনাহ গুনাহ করে ফেলা প্রথম নজর কামনা তৈরি করে এরপরে অন্তর ভাবনা রেডি করে এরপরে পায়ের কদম সেই পর্যন্ত পৌঁছিয়ে দেয় এরপরে অশ্লীলতা খাতিআ সেই গুনাহ হয়েই পড়ে এজন্য প্রথম কি বলেন না প্রথম কি নজর প্রথম শুরু হলো
নজর এজন্য এখানে লিখছে আসসাবরু আলা গদ্দিল বসর আইসারু মিনাস সাবরি আলা ইসমি আলামে মা বাদাহু আহ বলছেন বুজুর্গরা শোনো নারীকে না দেখে চোখ যদি নামাইয়া রাখো তাইলে যে কষ্টটা হবে এটা সহ্য করা যদ্দূর সহজ তিনি বলেন এটা অনেক সহজ তুমি দেখার পরে তোমার উপরে যেই আযাব যেই মুসিবত যেই গজব যেই শাস্তি দুনিয়া আখিরাতে আসবে ওইটা সহ্য করার চাইতে নারীকে না দেখার যেই কষ্ট এটা সহ্য করা অনেক সহজ না দেখলে কিছুক্ষণ কষ্ট লাগবে আহ দেখলাম না মন চাচ্ছিল এটা একটু পরে মিলায়া যাবে কিন্তু দেখার পরে তোমার উপরে যেই আযাব গজব আসবে সেটা তো ক্ষণিকেই মিলবে না আমাদের বাংলাদেশের খতিবে আজম মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুম তিনি বলেন যে গুনাহের মজা হতে পারে 30 সেকেন্ড হতে পারে 1 মিনিট কিন্তু গুনাহের সাজা কি কম পক্ষে হাশরের মাঠে 50,000 বছর জ্বলন্ত গলানো শিশা চোখে ঢেলে দেওয়া হবে রাস্তার কোনো নারীকে তুমি দেখছো কতক্ষণ নালে 1 মিনিট নালে 30 সেকেন্ড যাইতে যাইতে যেদূর দেখছি এদূরে তো তো মজা পাইলাম 30 সেকেন্ড দেখার মজা মজা পাইলাম 1 মিনিট কিন্তু সাজা কদ্দূর হাশরের ময়দান 50,000 বছরের একদিন সেই 50,000 বছরের একদিনে আল্লাহর নবী বলছেন সুব্বা ফি আইনাইহিল আনিক ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন এই দুই চোখে জ্বলন্ত শিশা আগুনে গলাইয়া চোখের মধ্যে ঢেলে দেওয়া হবে ভাইয়া রহম করো নিজের উপর নারী যদি তোমার কামনা হয় একজন মেয়ের ভালোবাসা একজন নারীর মহব্বত এটাই যদি তোমার কামনা হয় তো আল্লাহর কসম আল্লাহ তাআলা কোরআনে বলছে হে যুবক হে পুরুষ আমি তো সেটা তোমার জন্য হালাল ভাবে স্ত্রীর মাধ্যমে ব্যবস্থাই করে রাখছি একটু সবর করো কথা বলেন না কেন একটু সবর করো দুনিয়ার কোনো অর্জন তো চাইবার লগ লগ অর্জন হয় না তুমি এখন চাইলেই ক্লাস 6 এর ছেলেটা ইন্টার পাস করে লও কথা বলেন না তোমাকে কি একটু সবর করতে হবে কি না কথা বলেন তুমি এখন চাইলেই আপনার ক্লাস 8 এর ছেলেটা ডিগ্রি পাস করে লাগ তাইলে তাইলে দুনিয়া আপনি চাইলেই এখন 200 তলা বিল্ডিং হয়ে যাক তো চাইলেই কোনো কিছু দুনিয়ার তো অর্জন হয় না তাইলে একজন নারীর ভালোবাসা সেটাও যদি তোমার অর্জন করতে হয় ভাইয়া একটু সবর করো একটু সবর করো আল্লাহ তাআলা কোরআনে বলেন অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান আমি আল্লাহ তাআলা আমার কুদরতের নিদর্শন আমি প্রত্যেক পুরুষের জন্য তার শরীরের অস্তিত্ব থেকেই তার শরীরের অংশ থেকেই তার স্ত্রীকে বানিয়েছি লিতাসকুনু ইলাইহা আহ আল্লাহ বলে কেন বানাইছি জানো স্ত্রী যেন তুমি অন্তরের সমস্ত প্রশান্তি স্বাদ তৃপ্তি আরাম এই নারীর থেকে পেতে পারো তাহলে একটু সবর করলে ক্ষতিটা কি এজন্য বাপ আমার মূল কথা এটাই নজরের হেফাজত যে ব্যক্তি নজরের হেফাজত করবে এই মোবাইলে অশ্লীল ছবি দেখো না গুনার দৃশ্য দেখেন না নর্তকীর নাচ দেখেন না উলঙ্গ ছবি দেখেন না নাচ গান দেখেন না আপনারাও বাপ চাচারাও টেলিভিশনের নাচ গান দেখেন না চায়ের দোকানের নর্তকী দেখেন না নাচ গান দেখেন না রাস্তার বেহায়া মেয়েকে দেখেন না যদি লক্ষ যুবক যদি 100 যুবক রাস্তার চোখ নিচের দিকে নামায় তখন ওই বেহায়া ওই অসভ্য মহিলা বলবে আরে পাউডারও মার ফেয়ারেল লাভলিও মার মেকআপ বক্সও মার এত ডলা ডললাম কেউ তো সায়ও না কেউ তো স্যাফও মারে না থুতুও ফেলায় না তখন সে নিজেই ঘরবন্দি হয়ে যাবে এই জন্য নজরের হেফাজত কিসের হেফাজত বলেন না ভাই সবাই বলেন কিসের হেফাজত যার নজর মাহফুজ তার লজ্জাস্থান নিরাপদ এজন্য আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও মুমিন চোখ নিচের দিকে রাখো
وَيَحْفَظُوا فُرُوجَهُمْ لَجَّسْتَنْ كَ حفاظت کرو ذَلِكَ أَزْكَى لَهُمْ اتائی حلو شب چه برو تزکیا مانوش پیرے رکاسے گیا تزکیا کرے اللہ والا در کچھ گیا تزکیا کرے تزکیا مانے حلو انتر کے بشد کرا پبیتر کرا مند چوریتر گنات تھے کے انتر کے پبیتر کرا اتائی کی بولے تزکیا کون کی بولے قرآن اللہ بولچے قد افلح من تزکا تزکیا کرلو جے شفل حلو شے شے کی حلو قد افلح من زکاہا تزکیا جے کرے اللہ بولے شے کامیاب شے شفل شے جنتی اور اللہ بولے نظر نیچر دیکے نماؤ لجستن حفاظت کرو اٹھائی بڑو تزکیا اٹھائی تمہار شفل ہوتا اٹھائی تمہار جنت اللہ تعالیٰ مدر کے توفیق دان کریں انہیں جبوک ماشاءاللہ بھائی بندھو پائے دھرے ہاتے دھرے بولی اللہ روستے تمہا دیر کچھے انہرو دامار بشیش بابے نظر حفاظت کرو راستائے ہاتھتے چلتے اٹھتے بوشتے بریزے کل باٹے کاچھے کین آرائے شبائر ہاتے ہاتے بھوبائے دین رات جدی اے بابے اولانگو چھوی ناچ گان ناریر درشو دیکھی دنیا ہو نسٹ ہو بے آخرت ہو نسٹ ہو بے شمازے گناہ چھڑا بے استیلتا چھڑا نشت کرسن سورہ نور ای انیش نمبر آیاتے اتب اللہ تعالی جنو اما در کے حفاظت کرے اللہ نبی بولین اللہ تعالی بوچھے امار جے بندہ حدیث قدسی تے آچھے جے بندہ امار بھوئے نظر نیچر دیکے نام آبے گنر دیکے تکا بینا ناریر دیکے تکا بینا اللہ بولین آمی اللہ تار انتر مدے ایمانر امون موزا امون شاد حلاوت دے بو ششی موزا انتر مدے اپلوب دھی کر بی اے جنو نظر نمو اللہ نبی صلی اللہ علیہ وسلم بولین اللہ نبی بولین غدو ابسارکم وحفظو فروجکم اللہ تعالی بولین حدیث قدسی تے من ترکہ مخافتی ابدلتو ایمانا یجیدو حلاوتہو فی قلبہی جب اکتی امار بھوئے نظر نمائی لو امی تار انتر ایمانیر مزال اپ کرو ایمانیر شاد دیئے دیو اتب اچکر وقت بیٹے زنا بے بیچار استیلتا جنو اما در دارا نا ہوئے ناری کے کندر کرے کنو گناہ جنو نا ہوئے اور ایک اتر شب چی برو مددم چوکھر حفاظت کشیر حفاظت کشیر حفاظت ابار بولن نا کشیر حفاظت اتب موبائلیر گناہ راستار گناہ استیلتار گناہ اٹھا جنو ہوئے نا ہوئے اللہ نبی بچین راستہ جدی چلتے ہوئے راستہ جدی دارائیتے ہوئے راستہ جدی بوشتے ہوئے راستہ جدی اپکہ کرتے ہوئے نبی جی بولچے تمہا دیر ذمہ داری ہلو غد البصر چوک نمائے رکھا کف الادا مویلہ کھراب اتبا کھوتی کر جریش شرائع دوا رد السلام سلام دیرے جباب دوا ایک نمبرے بولچے راستہ ہٹتے چولتے راستہ بوشتے اپکہ کرتے پرتم دائیتو ہلو چوک نام کی نامانا بولن نا اللہ تعالی اما کی توفیق دان کرن اما در شبائی کے توفیق دان کرن امار شایخ علامہ مفتی مشتاق النبی قاسمی حضور بول چین امارے مولانا گاڑیر پیچھنے پیچھنے سیٹے بوش بین امی شب شمیں گاڑیر پیچھنے سیٹے بوشی تا امی بولا حضور کینو کجا ایک نمبر ہلو ذہن اپنار چطور دیکھے جائے نا کتاب پڑا جائے بازائی کرا جائے دوی نمبر شب چی برو لاب ہوئی لو پیچھنے بوش لے شامنر سیٹر اڈالر کرنے راستار ناری تیمون چوکے پڑے نا حضور بولے نے جنو پیچھنے بوش بین حضور ایک دن بولے جا اللہ کسے دعا کر بین راستائی بیر ہو بار شمع اللہ ای چوکے جو دی اکن راستائی گلے بالو پورے کونا پورے اٹا زمان چوکر کھتی ٹھیک ای چوکے جو دی بھین ناری راستار میں راستار بے پردہ ناری جو دی چوکے پرے اٹھاو ہمار آخرتر کھتی اتب اللہ دنیا چوکر کھتی تکو بچان آخرتر چوکر کھتی تکو بچان اللہ اما کیوں بچان اپنا در کیوں بچان شبائی فکر کربین محنت کربین چسٹا کربین اللہ تعالیٰ آج کری مدرسہ کے قبول کرنین چھتر و استاد شبائی کے اللہ تعالیٰ اتم بینی موئے بھرپور برکت دان کرن محترم حضرت کتھا بولبین اپنا شبائی صبر شت شنن سبحان اللہ و بحمدہ۔